তো যা হোক ইনশাআল্লাহ সঠিকভাবে গাইতে বলছেন সঠিকভাবেই গাওয়ার চেষ্টা করব আমি গাব সঠিক কোনো কিছুই এখন আর এই দেশে ভালো চলে না কেমিক্যালের সম্মান বেশি চাহিদা বেশি স্বর্ণের দামও বেশি সবাই স্বর্ণের গয়না ব্যবহার করতে পারে না সঠিক বাউল গান গাইতে গেলে কাল সকালে বলবে যে গান ভালো হয় নাই যেটা প্রকৃতপক্ষে এই গানের ভাবধারা সেই ভাবধারায় গাইতে গেলে বলবেন গান ভালো হয় নাই এই জন্য ভালো মন্দ মিল্লা সংমিশ্রণেই এই গানটা হয়ে আসতেছে তো আমি একটু নিরাপদেই থাকি সবসময় থাকার চেষ্টা করি বালা মুসিবত যাতে আমার গ্রাস না করে গান ভালো হইল না হইল এটা বড় কথা না সরা ধাতু হইতে বা সরকুন ধাতু হইতে শরীয়তের উদ্ভব হালাল হারাম মাকরু মুবা ফরজ সুন্নত নফল ওয়াজিব রোজা নামাজ হজ জাকাত ওজন সঠিক দিতে হবে সুদ ঘুষ খাওয়া যাবে না ব্যভিচার করা যাবে না অন্যায় বিচার করা যাবে না আলেমদের সম্মান করতে হবে ছোটদের স্নেহ করতে হবে পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যতগুলো আইন আমার জন্য যা নিষেধ তা বর্জন করতে হবে আমার জন্য যা হুকুম আদেশ তা অর্জন করতে হবে এবং হালাল ভক্ষণ করতে হবে এখন এই কথাগুলো বললাম আপনারা প্রত্যেকেই বিবেকের সাথে একটু পরামর্শ করেন কার শরীয়ত কেমন আছে আপনার শরীয়তে আপনি কেমন করে রাখছেন আপনার সাথে একটু পরামর্শ করলেই আপনার বিবেক নামের যে আদালত এই মামলার একটা রায় দিয়ে দিবে আমি যা বললাম এগুলো সব শরীয়তের হুকুম শরীয়তের কর্ম শরীয়ত হচ্ছে জবান কোন জবান যেই জবানে মিথ্যা বলে না সত্য শরীয়ত হচ্ছে সত্য যাহা সত্য তাহাই শরীয়ত যাহা বাতিল মিথ্যা তাহা শরীয়ত না আপনারা কি রাগ করতেছেন শরীয়ত বুঝাইতেছি আল্লাহ সূরা বাকারাতে নিষেধ করেছেন তোমরা জেনে শুনে সত্য গোপন করিও না সত্যের সাথে মিথ্যা সংমিশ্রণ করিও না এখন আপনার বিবেকের কাঠগড়ায় মামলা উঠায় দেন আপনি যা খান এই এগুলি সব হালাল খান কিনা হারাম খান আপনি আপনার সাথে পরামর্শ করুন তাহলে শরীয়ত বের হবে যদি বলেন মাঝে মাঝে হারাম খাই মাঝে মাঝে হারাম খাইলে আপনার কোন ইবাদতের গ্রহণযোগ্যতা নাই কারণ হালাল হারাম দুইটা একসাথে বসবাস করার আল্লাহ নিষেধ করেছেন দুইটাকে একত্রিত করা যাবে না যদি বলেন মিথ্যা কথা কম কই মাঝে মাঝে কই আচ্ছা আজকে যদি একটা বইলে থাকেন শরীয়তের আইনে আজ থেকে ৪০ দিন আপনার এই পবিত্র জবান অপবিত্র হয়ে যাবে কোনো ইবাদত কবুল হবে না এন আপনি আপনার সাথে পরামর্শ করেন মিথ্যা কথা কি পরিমাণ বলেন তাহলে পালা আর আমার গাউন লাগবো না পালা আপনার ভিতরে শুরু করে দেওয়াইলাম আমি খালি বিবেকের কাঠগড়ায় এই কেসগুলো দাখিল করে দেন এই পাগল তারা আজকে মিথ্যা কয়টা কইছস তাহলেই খবর হয়ে যাবে শরীয়ত সত্য জানো
নদিনের পয়গাম্বর আখেরে পাবে মুক্তি পাঞ্জে গানা আদায় কর শরীয়ত সত্য জানো জীবনে ভুলেও যদি একবার মা বাবার সাথে অন্যায় অপরাধ করে থাকেন আর যদি ক্ষমা না নিয়ে থাকেন পিতা মাতা যে সন্তানের প্রতি অসন্তুষ্ট আল্লাহর পক্ষ হইতে তো ওই সন্তানের উপরে কি পড়ে কি পড়ে লানত এটা কে বলছেন যিনি জীবনে মিথ্যা কথা বলেন নাই যাকে উহুদি নাসারা বেদিন খ্রিস্টানরা আল আমিন উপাধি দিয়েছিল বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এখনো যদি বেঁচে থাকে যারা অন্যায় অপরাধ করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন অনুরোধ করি শরীয়ত সত্য জানো মানো দিনের পয়গাম্বর আখেরে পাবে মুক্তি পাঞ্জে গানা আদায় কর শরীয়ত সত্য জানো আল্লাহর পাক কোরআন খানি পাহাড়ে ভেজিলেন তিনি আল্লাহর পাক আস্তে রহিম শাহ যদি 90 বছর আগে বিদায় হয়ে থাকে তাহলে আমার মনে হয় কেন এমন মানুষ নাই তারে দেখছেন তাই না উনি কিন্তু শরীয়তের একজন আলেমও ছিলেন উনি পাঞ্জে গানা আদায় করেছেন শরীয়তের যত হুকুম সব তিনি পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন এখন রহিম স্যার ভক্ত নামাজ রোজা বুঝেই না চিনেই না জীবনে পশ্চিমমুখ হই না তাহলে কি দুইটা হইলো কথা বলেন এক হবে না রহিম শাহ কি তারে ভালোবাসবে বাসবে না আমি কিন্তু আমার শরীয়তের কথা বলতেছি আল্লাহর পাক কোরআন খানি যদি পাহাড়ে ভেজিতেন তিনি পাহাড় বলে হইতো পানি পাহাড় গলে হইতো পানি মন কেন গলে না তোর শরীয়ত সত্য জানো শরীয়তের আলেম যারা দেখবেন তাদের নূর চেহারা শরীয়তের আলেম যারা বাবারে দেখবেন তাদের নূর চেহারা হইয়াছে রাসূল পিয়ারা হইয়াছে রাসূল পিয়ারা সেই মমিনের স্বভাব ধর শরীয়ত সত্য জানো ভেবে বলে খুরশেদ কবি ও ফকির একদিন নবীর দিনে আবি ভেবে বলে খুরশেদ কবি ও
তুই একদিন নবীর দিনে আবি এমন দিন আর এমন দিন আর কবে পাবি শীঘ্র নবীর চরণ ধর শরীয়ত সত্য জান মান দিনের পয়গাম্বর আখেরে পাবি মুক্তি বান্দে গানা আদায় কর শরীয়ত সত্য জান ধৈর্য ধরে বসে আছেন যত জ্ঞানীদের নন্দ অনেক ভালো লাগতেছে দেখে আপনাদের চাঁদ বদন শরীয়ত মারে ফত পালায় গাইব দুই ভাই গান বসে বসে শ্রবণ করবেন যত আসে কান আপনারা দয়া করে থাকবেন শুধু চুপ যেমন জানি গাইতে পারবো গাইতে পারবো খুব আপনারা যদি ভাই করেন গন্ডগোল উভয় শিল্পীর গানের ছন্দে পড়তে পারে ভুল গন্ডগোলটা কেউ করবেন না গন্ডগোলটা কেউ করবেন না দিনহীনের প্রার্থনা গন্ডগোল কেউ করবেন না দিনহীনের প্রার্থনা গন্ডগোলটা কেউ করবেন না দাদার কাছে এবার আমি প্রশ্ন জিজ্ঞেস করি উত্তম ভাবে জবাব দেবেন আপনি ভাবের হরি এইবার আমি জিজ্ঞেস করি লাগুক ভাবের মারামারি এইবার আমি প্রশ্ন করি লাগুক ভাবের মারামারি এইবার আমি প্রশ্ন করি আমি শরীয়তের অনেক আইন কানুন আমি যা বললাম এগুলো সব শরীয়তের কর্ম আপনি যে মারেফত গাবেন আপনার মারেফতের কর্মগুলো কি প্রায় সময় দেখি ফকির বাবারা থাকলে রাগ করেন না যে পীর সাহেবরা থাকলেও রাগ করেন না যে প্রায় সময় দেখা যায় আপনারা মসজিদ মুখী না আপনারা রোজা মুখী না হজ মুখী না জাকাত মুখী না এই নগদানগদি যে ফকির গুল্লা দেখি এদের দেখলে মনে হয় এগুলি বোধহয় তাদের ধর্মে নাই আপনার সংবিধান আর আমার সংবিধান এই দুইটার মধ্যে পার্থক্যটা কি নাকি একটাই যদি এগুলো না করতে হয় কোথায় লেখা আছে এগুলো তরিক নিলেই এই চুল বড় করুন লাগবো আমারও বড় বড় চুল আল্লাহ দূষণ না যাবারে আনেরা রাগ করার রাস্তা নাই দাড়ি রাখতো না সাদা কাপড় পরবো হাতে বয়লা লাগাবো এগুলো দেখা গেছে নবী সাহাবি তাবে তাবেই খোলাফায়েরা সেদিন বড় পীর আব্দুল কাদের জেলানি খাজা মঈনুদ্দিন চিশতি চার তরিকার চার পীর তাদের ইতিহাসে এগুলো পাওয়া যায় না আপনারা পাইলেন কই এগুলো আপনারা ভণ্ডামি করেন এটা আমি বলি না যদি পেয়ে থাকেন কোথায় পাইলেন কোন তরিকার আইনে কোন সংবিধানে একটা বিষয় আরেকটা বিষয় হলো মারিফাত অনেক মাওলানা জিজ্ঞেস করছি মারিফাত কি কেউ বলেছে নিজেকে নিজে চেনার নাম মারিফাত সক্রেটিস বলেছে নো দাই সেলফ তুমি তোমাকে চেনো মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলেছেন আত্মানং বিধি নিজের আত্মাকে চিনলে ঈশ্বরকে চেনা যায় এরকম করে প্রত্যেক জ্ঞানীরাই
সাই জিলালন বলেছে ও যার আপন খবর আপনার হয় না একবার চিনতে পারলে আপনারে রে যাবে অচেনারে চেনা আবার আল্লাহ কোরআনেও বলেছেন উলাইকা কাল আনআমি বাল্লুহুম আদল যেই ব্যক্তি নিজেকে নিজে চেনে না চতুষ্পদ জানোয়ারের চেয়েও অধম যে কথাগুলো হাদিস কোরআনে পাওয়া যায় এর নাম মারেফত কিনা নাকি মারেফত ভিন্ন কোন বিষয় এই দুইটা বিষয় আপনি কথা বলবেন আমার আর কোনো কথা নাই তো আমি শরীয়তের অভিনয় করব গানগুলো আমার একটু চিন্তা ভাবনা করে একটি গান পালাতে গাব আর একটি গান আমার গাওয়ার একটা স্বাধীনতা আছে আমি গতকালকেও বলেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে একটা অভিযোগ আবেদন এসেছে গতকালকে একটি কথা আমি বলেছিলাম যে নামটা যখন আমরা নেই স্মরণ করি তখন দুই বৃদ্ধাঙ্গুল এরকম করে চুমু খেয়ে চোখে এরকম লাগাতে হয় আমি বলেছিলাম যে একটি কর্ম করবেন তো কালকেও আমার কাছে কথাটা আসছিল আজকেও আসছে আমি আর আসি না আসি জানি না তো আমি একবার বললে তো এটা আপনারা মুখস্থ করতে পারবেন না তবুও আমি যেহেতু বলার জন্য বিশেষ তাগিদ দেওয়া হয়েছে উর্রাতু আইনি বিকায়া রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু এই দোয়াটা তিনবার পড়বেন এবং তিনবার চুমু খাবেন চোখে লাগাবেন আর হাদিস এসেছে এই কর্মটা যে মমিন করে খালি এই কর্মটা করলেই হবে না আল্লাহ রাসূলের সমস্ত আইনের প্রতি তার শ্রদ্ধাশীল হতে হবে যতটুকু সম্ভব পালন করতে হবে তো এই কর্মটা যারা নিয়মিত করে আল্লাহ রাসূল তাদেরকে নিজ হাতে জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ দোয়াটার জন্যে দুই দিন আমার কাছে নালিশ এসেছে যে এটা একটু বলে দিবেন তো আমি একবার বললাম যদি কারো সম্ভব হয় মুখস্থ করে নেবেন এরপরেও যদি চাহিদা থাকে আমি যখন বসা থাকব কাগজ কলম নিয়ে আসবেন আমি বলে দিব লিখে নেবেন ধন্যবাদ সুজন মাজি রে দুঃখ যাও সো নিয়া সুজন মাঝি জায়েকাতুল মউত জীব মাত্র প্রত্যেকেরই মরণের স্বাদ গ্রহণ করতে হবে এতে কারো সন্দেহ আছে না কখন যাবেন জানেন না জানি যেহেতু না প্রত্যেক সময় প্রতিটা মুহূর্তে আমার মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকা উত্তম অপবিত্র হালে গেলে যাত্রাটা ভালো হইল না শরীয়তের আরেকটা আইন আমার নবী বলেছেন তুমি সব সময় মৃত্যু কথা স্মরণ করো এখন যে গানটা গাইতেছি এটা মৃত্যু কথা স্মরণ করিয়ে দেওয়ার গান যে আমি এখন আছি এই গানটা আমি নাও গাইতে পারি অনেকেই আমার সম্মুখে চলে গেল নিজের হাতে অনেক মানুষকে আমি সেই মাটির বাসর সজ্জায় রেখেছি তাই
Oh,
এটা মৃত্যুর একটি সিগন্যাল চোখের পাওয়ার কমেছে মৃত্যুর সিগন্যাল মুখের দাঁত লড়ে বা পড়েছে মৃত্যুর সিগন্যাল এই তিনটা সিগন্যাল যাদের এসে গেছে বয়সের কারণে মোটামুটি তারা কবরের বাসিন্দা
পাগল তারা নাই ভরসা চল গেল বাকি পাগল তারা নাই ভরসা রে মাঝি চল গেল বাকি পাগল তারা নাই ভরসা গাছে পাকি সকল দুঃখ যাই তো দূরে সকল জ্বালা যাই তো দূরে নায়র নিলে দাওয়াত দিয়া মেহমান বাড়িতে এনে অত্যাচার করা ভালো মানুষের কাজ না। দাওয়াত দেওয়া আছে দাদা, আমি অনেকবার গান করছি, আপনি একবার আসেন, মহান একজন অলির দরবার। তো আমি এই দাওয়াত নিয়ে আইলাম, মঞ্চে আসলাম, ভালো মন্দ যাই গাইতে পারি, আপনাদের সঙ্গে একটু থাকলাম, গানের মাধ্যমে অলির একটু খেদমত করলাম, এটাই ছিল আমার চাওয়া। কিন্তু এখন অত্যাচার শুরু করছে, এখন তোমার কি সিস্টেমে এটা দাওয়াত দেন এমন কাম করা? তবে দুইটা কথা বলতে চাই, আজকাল ভালো কথা কওয়ার দিন নাই। তার কারণ প্রত্যেকটা গানে প্রত্যেকটা মঞ্চে, একটু নীরব হবেন আপনারা ভাববাদী মানুষ আমি জানি, যদিও একটু আসা যাওয়া কম, তা আমি জানি, এখানে না আসলেও আশপাশে গান বাজনা করেছি অনেক। তো বিপদ কোন জায়গায়? ভালো একটা গল্প আমি সারা রাত্র যতক্ষণ গান চলে কথাবার্তা যদি বলি, এক দুইটা ভুল কি হইতে পারে না আমার? অবশ্যই, আমি তো মানুষ, আমি তো ভুলের ঊর্ধ্বে না। ইউটিউবার দেশে বের হইছে ক্যামেরা সাথে লয়ে লয়ে ঘুরে, ভালো দশটা কথা কইলাম, রং রহস্য করে মনে হয় একটা কথা বলে ফেললাম, কথাটা আমার ভুলই হয়ে গেল। ভালো কথাটা বাদ দিয়া ব্রডকাস্ট হয়, ভুল যেটা কইছি সেটা, এগুলি করতে গিয়ে আমারে অবশ্যই জিনে পায় নাই এখনো, তো কোন দিন পায় জানি না, চেষ্টায় আছে। তো এখানে ইউটিউবার আসছেন আমি জানি, আমি চোখে যদিও কম দেখি, মঞ্চে কখন কে কিভাবে আসে এই নিউজগুলি দয়ালের তরফ থেকে আমার কাছে চলে আসে,
আমি এগুলি টের পাই। আপনারা যদি রেকর্ড করেন, আমি ভুল বলি, সংশোধন বলি, যাহা বলি না কেন, আপনার যদি ছাড়তেই হয় তাহলে সবটা ছেড়ে দেবেন, আমার কোনো আপত্তি নাই, এরপরে যা হয় হবে। কিন্তু আমার বিপদের ফেলানোর জন্য, আমাদের আমার না, আমাদের বিপদে ফেলানোর জন্য যদি চেষ্টা করেন, আপনার জন্য মালিক কেউ আছে? প্রশ্ন শুনলাম, সে তার শরীয়ত বুঝাইতে গিয়া অনেকগুলি কথার উপস্থাপনা করেছে, তুলে ধরেছে, এটা তার দরকার, আমার কোনো আপত্তি নাই। আবার বলতে গিয়া, আমারে প্রশ্ন করতে গিয়া সে প্রশ্ন করছে, আমার শরীয়তে আছে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই পঞ্চবেনা, আছে অষ্টসরা, এই অষ্টসরার মধ্যে ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, মোবা, মাকরু, হালাল, হারাম, এই তো একটা, এটি তার আছে। আচ্ছা, তোমার এই প্রশ্নটার জবাব দেওয়ার আগে একটা কথা আমি তোমার বইলা লই, বলাটা হইল এই অষ্টসরা ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব, হারাম, হালাল, মোবা, মাকরু, এই আটটা সরা তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ওনার থেকে এগুলি তোমরা জানছ। শরীয়তের বয়স তো আরো বেশি, তখন তোমার অষ্টসরার অবস্থান কি ছিল? এই বাচ্চাগুলি একটু সরান তো, তখন তোমার এই সরার অবস্থান ছিল কিনা? আটটাই ছিল না এক দুইটা কম ছিল না কিছু বেশি ছিল? বলার আগে প্রশ্নটা একটু করে রাখলাম, এটা পয়েন্ট আছে, পয়েন্টটা করলাম। আচ্ছা, আমারে বলছে দাদা আপনি মারিফত কোন বস্তু, কি মারিফতটা আসলে কি? কেউ বলছে নিজের চেনা, সক্রেটিস বলছে নিজের চেনা, আমি সক্রেটিসের কথাটা নাই ধরলাম, পৃথিবী বিখ্যাত একজন বিজ্ঞানী সক্রেটিস, একজন দার্শনিক নুদাইসেন বলছে, নিজকে চেনার কথা বলছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে আত্মানং বিধি, হে অর্জুন তুমি ঈশ্বরকে জানার আগে তুমি তোমার আত্মাকে জানো, তাহলে ঈশ্বর জানা হয়ে যাবে। এগুলি অনেকে ভাবে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তাহলে এখানেও নিজকে চিনা। এই যে তিন চারজনে কইছে, তিন চারজনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন নিজকে চিনা, এটার মধ্যে একটু বেশ কম আছে। আপনারা কে কিভাবে গ্রহণ করবেন আমি জানি না, সক্রেটিস বলছে নিজকে চেনার জন্য, নবীও বলছেন নিজকে চেনার জন্য, বেশকমটা কোথায় জানেন? সক্রেটিসের নুদাই ছেলের মধ্যে তাওহিদ ছিল না, একটু খেয়াল করবেন, সক্রেটিসের নিজের চেনার মতো যে নুদাই ছেল যে বলছেন নিজকে চেন, এইটার মধ্যে তাওহিদ ছিল না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এইটার মধ্যে তাওহিদ আছে। এই একটু বেশ কম, ভালো মন্দটা বলছি না, তবু ওইখানে তাওহিদ ছিল না যে বলছিল না। তো এটার মধ্যে গুরুত্ব দিতে হলে কিভাবে ছিল, তাহলে এইখানেই মারিফত। মারিফতের প্রথম কথাটা আরাফা, আরাফা শব্দের অর্থ পরিচয়, আরাফা শব্দের অর্থ পরিচয়। খালি পরিচয় বললেই হবে না, তাওহীদের মাধ্যমে নিজকে চেনার নাম মারিফাত। মূল বিষয়টা
আলোচনা ছিল নামাজ রোজা হজ যাকাত কালেমা অষ্টসরা এগুলি শরীয়তে আছে আমি কিছু বিষয় লক্ষ্য করলাম যে একটি বিষয় এখানে আমরা শুনছি মারিফাত যারা পালন করে অনেকেই মসজিদ বাদ দিয়ে দিছে তারা মসজিদে যায় না এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত এখন আমি যদি বলি আমার এই কথাটা কে কিভাবে গ্রহণ করবেন এটা আমি জানি না তবে আমার একটা বক্তব্য আছে মারিফতের মানুষ যারা তারা নি একটা জায়গায় একটু ভুল করে ফেলছে ভুলটা হলো মসজিদে যাওয়া প্রয়োজন ছিল এখানে থাকা প্রয়োজন ছিল যদি থাকতো একটু সচেতন মানুষ যে সমস্যাগুলি তৈরি হয়েছে এই সমস্যাগুলি তৈরি হইতো না আমি বিশ্বাস করি এখন আমার এই কথা কে মানবেন কে মানবেন না এটা যার ব্যক্তিগত ব্যাপার আমার উপর থেকে কোনো বক্তব্য নাই কোনো প্রেশার নাই কারো উপরে আমাদের অনেক দিকেই দোষে পায় এখন শৃঙ্খলা নিয়া চলা শৃঙ্খলা নিয়া চলা মারিফতের বিষয়টা যদি আমি বলি সদায় সত্য কথা বলা তোমার শরীয়তের বিধান কইছো মারিফতের কোনো গুরু কোনো মুর্শিদ ভক্তের মিথ্যা কথা বলার তাগিদ দেয় না বলে না মারিফতের একটা বক্তব্য আছে নে থাকো সত্য রাখো ধর্ম রক্ষা তারে কয় বিশ্ববোধের ধর্মে দেহ মানবত্বের পরিচয় এই কথাটা মারিফতে আছে সাধকদের বক্তব্য আছে এটা শুধুই শরীয়তের বিষয় না সব কিছুই নিজের উপরে খালি টেনে নিও না নিয়া বড় এবার চাইও না সুবিধা হইব না খুব একটা আস্তে মারিফতের মানুষ মসজিদে যায় না আমরা যদি এটা দোষ হিসাবে ধরে নেই প্রথম দোষটা তার আমি আজকে করছে আপনারা সামনে আমি তো হিন্দু মানুষ আমার নাম কিন্তু সুনীল কর্মকার আমি হয়তো না গেলাম না আজানটা শোনার পরে তার মসজিদে যাওয়া প্রয়োজন ছিল না তারা মেয়ে যদি মসজিদে যাইতো গানটা আরো 20 মিনিট পরে হইলে এই সুযোগটা কি তারা মেয়ে আমনে দিতেন না আপনারা দিতেন নাকি অবশ্যই তারে দিতেন ইচ্ছাকৃত সে এনে যায় নাই নিজে মানুষের তাগিদ করো কইরা অন্যায়টা নিজেই তুমি আজকে আমাদের সামনে করলা এইটাও প্রশ্ন এইটাও জিজ্ঞাসা তুমি কই আমি মারিফতের জবাব আরেকটা বিষয় বলবো কয় যে বিভিন্ন রকমের পোশাক পরে খারুটারো লাগায় না আমি আমি কিন্তু এই মানুষ না আমি তোমার সঙ্গে অযথাতের আমি করার মানুষ না তোমার সাথে না আমি কারো সঙ্গেই করি না এই খারু পরা এই করা সেই করা এই হাতে বয়লা টয়লা এগুলি পড়ে এগুলি চিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া চারটা তরিকার মধ্যে একটা তৈরি করে এলাও করে না এখন কেউ ইচ্ছা করে যদি ভরে আমার তো আর তারে করণীয় কিছু নাই সুফি মতবাদে এই ধরনের পোশাকের এলাও না এইটা কোনো ধর্মেই বয়লা ছয়লা পরা অন্য কোনো ধর্মে ছিল ইসলাম সুফিবাদে এই বিষয়গুলি স্বীকার করে নাই যদি করতো খাজা বাবা বড় পীর যারা ছিলেন যারা এই তরিকতের কর্ণধার তারা এগুলি করতো তারা কেউ এগুলি করে নাই নামাজ মারিফতেও আছে
আমি বক্তব্যটা লম্বা হয়ে যাবে আমি আর ইয়া শরীরে করলাম না এগুলি নিয়ে পরে আর আলোচনা হবে আমি ছোট করে একটি গান করব আর একটি কথা আমার জিজ্ঞাসা দুইটা প্রশ্ন আসলে হয়েই গেছে আমার ইয়ের উপরে পয়েন্টের উপরে ছোট করে আর একটি প্রশ্ন করব না হইলে বেশি বড় হয়ে যাবে বড়টা করব না ক্ষমা করবেন একটি গান বইরে লাগা একটু সেটাই দেই পরে মিছা মিছি মূল্য দিস না মিছা মিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবে কোরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কোরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কিতাব তোমার কালির লেখা চক্ষু বিনে যায় না দেখা কিতাব তোমার কালির লেখা চক্ষু বিনে যায় না দেখা অন্ধ হইয়া রইলি একা অন্ধ হইয়া রইলি একা মানুষ ধুইয়া পিড়িতে কোরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কোরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের নামের লিঙ্গ প্রেমের জমি সঙ্গমেতে হয় যে শুনি নামের লিঙ্গ প্রেমের জনি সঙ্গমেতে হয় যে শুনি গায়ে বেল মেলু ধুনি গায়ে বেল মেলু ধুনি দস্তে দৌলত রহমতে কোরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কোরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদে দেখেন মারিফতে দাঁড়িয়ে ছোট বাজার শরীয়তের মন্দ বলা কোনো সুযোগ নাই অনেকেই সেটা করছে কিন্তু আমি তার বিপরীত আমি এটা করি না কিন্তু শরীয়ত যদি একটি এলেম হয় তাহলে ইলমে মারিফত একটি এলেম তাহলে মারিফতটা যে এলেম এইটা সহজ কথায় যদি বলি তাইলে আল্লাহর যে নিয়ামত নিয়ামত স্রষ্টার যে নিয়ামত এই জুড়ে বাজা কড়া এই নিয়ামতটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে বাইরের জগতে পড়াশোনা করে আপনি মাদ্রাসায় পড়াশোনা করলেন স্কুলে পড়াশোনা করলেন কলেজে পড়াশোনা করলেন ভার্সিটিতে পড়াশোনা করলেন বিসিএস দিলেন পিএইচডি করলেন ডক্টরেট ডিগ্রি আনলেন উচ্চতর শিক্ষা আপনি লাভ করলেন উচ্চতর শিক্ষা লাভ করে একজন মৌলানা হলেন আপনি এটা মাদ্রাসায় পড়াইতে পারবেন যদি কেউ মনে করেন যে এটা কি প্রয়োজন নাই না আমি কিন্তু এই কথা বলছি না যে এটার প্রয়োজন নাই এটার প্রয়োজন আছে কিন্তু আপনি মৌলানা হলেন আপনি বিসিএস দিলেন ম্যাজিস্ট্রেট হতে পারবেন
এসপি সাহেব হতে পারবেন ডিসি সাহেব হতে পারবেন মেডিকেল বললেন বড় একজন ডাক্তার হতে পারবেন কিন্তু ওলি হতে পারবেন না তাহলে ওলি যদি হইতে হয় তাহলে আপনাকে মারিফতে আসতে হবে গুরুবাদী ধারার উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে তাই বলে এলেম ওইটা বাদ দিবেন আমি এটা কিন্তু বাদ দেওয়ার কথা বলছি না অযথা কেউ বিরক্ত হন না সাধক তার গানে বলছেন মিছা মিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের কিতাব তোমার কালির লেখা চক্ষু বিনে যায় না দেখা অন্ধ হইয়া রইলি একা মানুষ থইয়া ফিরিতে নাম নামের লিঙ্গ প্রেমের জনি সঙ্গমেতে হয় যে শুনি গায়েবেল মেলু ধুনি দস্তে দৌলত রহমতে কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের গুরুবাদী গান না করিলে নিশানে সই গুলি তুমি ছাড়বে বা কই না করিলে গুলি তুমি ছাড়বে বা কই ধরবি কিসে পাখি ওই ধরবি কিসে পাখি ওই বারুদ নষ্ট বন্দুকের কোরআন পড়ো তাওহীদি করো চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদি করো চরণ ধরো মুর্শিদের জালালেরই কথা মানো প্রাণেতে মিশাইয়া প্রাণ জালালেরই কথা মানো প্রাণেতে মিশাইয়া প্রাণ ফয়েজ সাহার টেনে আনো ও ফয়েজ সাহার টেনে আনো পর্দা তুলে শরমে কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের মিমের পর্দা উঠাইলে জাতের সঙ্গে সিফাত মিলে মিমের পর্দা উঠাইলে জাতের সঙ্গে সিফাত মিলে নিষেধ আছে দলিলে নিষেধ আছে দলিলে এই সব কথা বাতুনের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের মহাজনী গানের ছন্দ এইখানে ছাড়িয়া আসরেতে কিছু কথা যাইব বলিয়া মারিফতের কথা আরো যদি বলি সহজ করে বলা যাইতে পারে আমরা এলমে মারিফত শৃঙ্খল মুক্ত পরিশুদ্ধ সংবিধানের নাম মারিফত কথাটা একটু খেয়াল রাখতে হবে শৃঙ্খল মুক্ত পরিশুদ্ধ তা সংবিধান এইটাই ঠিক আসলে মারিফতের সংবিধান আর নেয় থাকো সত্য রাখো ধর্ম রক্ষা তারে কয় বিশ্ববোধের ধর্মে দেহ মানবত্বের পরিচয় এটা মারিফতের বক্তব্যেও বিষয়টা আছে একলা এটা শরীয়তের সম্পদ নয় এইখানেতে এই পর্যন্ত রাখিয়া বারণ
ছোট্ট করে একটি বিষয় জানতে চাই এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স হলো সূরা আলাকের 5টি আয়াত নাযিল হয়েছিল মাফ করবেন হিন্দু মানুষ তো ভুল হতে পারে সূরা আলাকের 5টি আয়াত নাযিল হয়ে অনেক দিন একটু নীরব ছিল কোনো আয়াত আসে না কিন্তু কর্মব্যস্ততার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখতে পারলেন চিন্তাও করতেছিলেন যে এই 5টি আয়াত নাযিল হওয়ার পরে আমার কাছে আর কোনো আয়াত আসছে না কিন্তু আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গায় একটি নূরের আলো একটি নূরের তক্তের উপরে বসে কে জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছেন কিন্তু এই ডাকে তিনি সাড়া দিলেন না মা খাদিজাতুল কুবরার কাছে গিয়ে ঘটনাটি বললেন ঘটনাটি বলার পরে এখানে একজন জ্ঞানী মানুষ ছিল তার নাম নৌফেল তার কাছে গিয়া পরামর্শ করলেন তিনি যুক্তি দিলেন যে উনি যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মনে হয় কোন ফেরেশতা ওনার সঙ্গে কিছু বলতে চায় ভয়ের কিছু নাই গল্পটা শোনা উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গল্পটার দিকে খেয়াল করলেন আচ্ছা নিজেও কিছু বললেন আমি তোমার কাছে একটু জানতে চাই এই যে গল্পটা এইটা আসলে কি কোরআনের কোন সূরায় বা কোন অংশ বিশেষ রয়েছে না এটা শুধু গল্পই ছিল যদি গল্প থাকে তাইলে গল্পের সারাংশ কি ঝগড়ার বিষয় না ফয়সালার বিষয় একটু জানতে চাইব আপাতত অনেকটা সময় পাওয়া যাবে এখন মিছা মিছি মূল্য দিস না মিছা মিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের কোরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কোরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের কোরআন পড় তাওহীদ কর চরণ ধর মুর্শিদের একটি গান করব গানটি মহর্ষি মনমোহন দত্তের নামলেই উঠতে হবে বলে তাই তো নিচে নামি না নামলে উঠতে হবে বলে তাই তো নিচে নামি না উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না সমান জায়গায় বসে থাকি ডাক দিলে আমিও ডাকি সমান জায়গায় বসে থাকি ডাক দিলে আমিও ডাকি আসলে পরে ফিরতে হবে তাই তো কাছে ভিড়ি না
পরে পরে ফিরতে হবে তাই তো কাছে ভিড়ি না উপরে উঠলে পড়তে হবে তাই উপরেই উঠি না উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না লীনা তরে দয়াল দুঃখ বয়া সংখ্যা করে সুখ দিতে বলি না তরে কাঙাল হতে হবে বলে রাজা হতে চাই না কাঙাল হতে হবে বলে রাজা হতে চাই না উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না নাচলে পরে থামতে হবে তাই তো আমি নাচি না আরে নাচলে পরে থামতে হবে তাই তো আমি নাচি না উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না নামলে উঠতে হবে বলে তাই তো নিচে নামি না নামলে উঠতে হবে বলে তাই তো নিচে নামি না উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না